আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো নোয়াখালী জেলার খুবই পপুলার একটি মাছ, সেটা হলো সেও মাছ। এই মাছটা কিন্তু আসলে সব জায়গায় সচরাচর দেখা যায় না, খুবই অপরিচিত এই মাছটি অনেকের কাছে, অনেকেই এটা খান না, অনেকে এটা চেনেনও না, আবার অনেকের কাছে খুবই জনপ্রিয়, অনেকেই খুব পছন্দ করেন এই মাছটা। এই মাছটা আসলে খেতে খুবই সুস্বাদু এবং টেস্টি হয়। তো এটা হলো ছোঁয়া মাছ। তো আমি যখন পুরান ঢাকাতে আসি আমার শ্বশুরবাড়িতে, তখন দেখলাম যে এই মাছটা সবাই অনেক পছন্দ করে খায়, কিন্তু আমি আসলে এই মাছটা কখনোই খাইনি এবং চিনিও না, আর আমি এখনও এই মাছটা ভালো করে কাটতে পারি না, খুবই ভয় পাই। এটা অনেক দাঁত থাকে মুখের মধ্যে, খুবই ধারালো। তো মাছটি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো, আর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা যখন এইরকম একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চেয়া মাছটা দিয়ে দিতে হবে। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়, একটু লবণ দিয়ে মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে বাজে কোনো গন্ধ না আসে। তো এখন আমি দিয়ে দিলাম এখানে 1/2 টেবিল চামচ দিয়েছি আমি হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ আমি দিয়েছি মরিচের গুঁড়া। এই মাছটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়, তাই একটু ঝাল দিয়ে রান্না করার চেষ্টা করবেন। এর মধ্যে আদা রসুন জিরার গুঁড়া ব্যবহার করবেন না, তাহলে মাছের যে মাছের একটা সুন্দর একটা ঘ্রাণ আছে সেটা নষ্ট হয়ে যাবে। তো আমি হলুদ আর মরিচ দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, শুধু ধনিয়ার গুঁড়া আমি এখানে ব্যবহার করবো, ধনিয়া পাতাও দেব না। তো দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর লবণটা স্বাদ মতো দিয়ে দিতে হবে। এই মাছটা খুবই সফট হয়, অনেকটা দেখা যায় যে ইয়ে মাছের মতো, লইটা মাছের মতো, মাছটা খেতে খুবই মানে সুস্বাদু হয়। তো যারা এখন এই মাছটি খাননি তারা এই মাছটা খেয়ে দেখবেন যে আসলে এই মাছটা খুবই টেস্টি। তো যখন এরকম কষানো হয়ে তেল বেশি উঠবে, তখন এই মাছটা, যে মাছটা আমি ধুয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই মাছটা কিন্তু সব জেলাতে পাওয়াও যায় না এবং সবাই কিন্তু চিনেও না, এই মাছটা অনেকেই চিনেন না, কিন্তু এই মাছটা নোয়াখালী জেলায় খুবই পপুলার, ওই এলাকাতে এই মাছটা পাওয়াও যায়, ওরা অনেক বেশি খায়। আর আমি পুরান ঢাকাতে দেখেছি এই মাছটা পুরান ঢাকায়দের খুবই পছন্দের একটি মাছ, ঢাকাতে তো মানে অ্যাভেলেবেলই পাওয়া যায় এই মাছটা। তো যারা এখনও খাননি তারা কিন্তু কিনে এনে খেতে পারেন। তো আমি একটু নেড়ে চেড়ে এটার মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম সামান্য, দিয়ে একটু ডেকে দিয়েছিলাম। তো আবার ঢাকনা উঠে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপরে কতগুলো কাঁচামরিচ ফালি করে দিয়েছি, যেহেতু আমি এটার মধ্যে ধনে পাতা ব্যবহার করবো না, লাস্টে কাঁচামরিচটা ফালি করে দিলে সুন্দর একটি ঘ্রাণ আসবে। তো দেখুন রান্না কিন্তু আমার হয়ে গেছে, এখন গরম গরম ভাতের সাথে খেলে অসম্ভব মজার এই মাছটি, যারা এখনও খাননি তারা রান্না করে জলদি জলদি খেয়ে ফেলো। আর ভিউয়ার্স যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ জলদি জলদি করে সাবস্ক্রাইব করুন, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সবার আগে পৌঁছে যায়, আপনার এখানে আপনারা চাইলে দেখতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নেব, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।